ওয়েলকাম টু গো ওভারসিজ টু স্টাডি। আজকে আমরা জানবো আমরা কীভাবে কোপেনহেগেন ইউনিভার্সিটিতে অর্থাৎ ডেনমার্কে কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। আমি কোপেনহেগেন ইউনিভার্সিটি অথবা ওয়ারহাস ইউনিভার্সিটি যে কোনো একটা আমি দেখাবো, কিন্তু আসলে আমরা কী করতে পারি ঠিক একইভাবে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারি। ডেনমার্কে অ্যাপ্লাই করার জন্য একটা নির্দিষ্ট পোর্টাল আছে, যেটা হচ্ছে danes.states.dk, যেটা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আর আমরা যদি হচ্ছে গুগল ব্রাউজারে যে আমি যদি হচ্ছে সার্চ করি কোপেনহেগেন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পোর্টাল, আমরা সেখানেও কিন্তু লিঙ্কটা পেয়ে যাব। তারপর এখানে যে দেখতে পাচ্ছি সেলফ রেজিস্ট্রেশন, আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করার পর এটা একটু ওপেন হতে একটু টাইম নেবে। তারপর এখানে দেখা যাচ্ছে লগ ইন এজ সেলফ রেজিস্টার্ড ইউজার, আর অনেক কিছু আছে, আর নিচে আছে নিউ ইউজার। এখানে যদি যাই আমরা লগ ইন এজ, আমাদের আসলে এই লগ ইন এজ এ সেলফ ইউজার এটা দিয়ে আমাদের লগ ইন করতে হবে, কিন্তু এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা দরকার। কিন্তু আমরা যেহেতু আগে কোনো কিছু দিয়ে লগ ইন করিনি, কোনো অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা নেই, ইন দ্যাট কেস আমরা এখানে লগ ইন করতে পারবো না। আমরা যেহেতু হচ্ছে নিউ ইউজার, আমরা নিউ ইউজারে যে সেট মি আপ ইউজার দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। ঠিক এখান থেকে যা যা ইনফরমেশন এখানে লাগবে, আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটিজেনশিপ, ইমেইল এবং আমাদের আইডেন্টিফিকেশন, ইউ ক্যান ইনসার্ট ইউর পাসপোর্ট অ্যান্ড ওকে। এখানে বলেছে হচ্ছে সিপিআর নাম্বার, যেটা আমাদের আসলে নেই, সো আমরা কি লিখবো যে আই ডোন্ট হ্যাভ এ ড্যানিশ সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এখানে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে সেখান থেকে হচ্ছে ক্রিয়েটে নিচে আছে ক্রিয়েট, কিন্তু এই ক্রিয়েটের আগেও আরও কিছু কিছু ধাপ এখানে কিন্তু আসবে, আমরা সেই প্রসিডিউরটা একটু দেখি। ওকে, আমরা নেক্সট প্রসিডিউরে দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছু চলে এসেছে, ডেট অফ বার্থ, আমাদের হচ্ছে আমরা ফিমেল আর মেল, তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, অ্যাড্রেস, এই সব কিছু, কান্ট্রি, তারপর হচ্ছে পোস্ট কোড, এই সব কিছু দিয়ে আমাদের কী করে ফেলতে হবে, লগ ইন করে ফেলতে হবে। এবং সবার নিচে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট কথাটা লেখা আছে, এখানে আমাদের পোস্ট কোড, সিটি, সব কিছু যখন আমরা ইনসার্ট করবো, ইন দ্যাট কেস আমরা কী করতে পারবো, ক্রিয়েট অপশনটাতে ক্লিক করলে আমাদের নতুন একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তারপর আমরা কী করবো, তারপর হচ্ছে আমাদের কাজ আবার লগ ইন করা, আমরা আবার চলে যাবো সেই ওয়েবসাইটটাতে। সেই ওয়েবসাইটটাতে এসে আমরা প্রথমে যেখানে দেখেছিলাম যে লগ ইন অ্যাজ সেলফ রেজিস্টার্ড ইউজার, ঠিক এই লিঙ্কটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করে এখানে আমাদের যে ইমেল আর পাসওয়ার্ড ছিল আমরা সেটা দিয়ে লগ ইন করে ফেলবো। ওকে, এখানে লগ ইন করার পর একটু টাইম নেবে। তারপর হচ্ছে আমরা দেখতে পাবো কি আমাদের যা যা আমরা দিয়েছিলাম ওখানে সব কিছু এখানে আপডেটেড হয়ে গিয়েছে। এখানে আমরা হচ্ছে ইনস্টিটিউশন চুজ করে, টাইপ অফ এজুকেশন চুজ করে, আমরা কি ব্যাচেলার করতে যাবো, এমএস করতে যাবো, নাকি আমরা হচ্ছে পোস্ট ডক্ট করতে যাবো বা ডক্টরেট করতে যাবো, সেই সব কিছু আমরা এখান থেকে সার্চ করে সাবজেক্ট ওয়াইজ আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমি যেহেতু হচ্ছে মাস্টার্স অ্যাপ্লিকেন্ট, আপনারাও যদি মাস্টার্স অ্যাপ্লাই করে থাকেন তাহলে ঠিক এই জায়গাটাতে আমরা মাস্টার্স সিলেক্ট করবো এবং ইনস্টিটিউশন নেমটা সিলেক্ট করে আমাদের পছন্দের ডিজায়ার্ড সাবজেক্ট আমরা চুজ করে নেবো। তারপর হচ্ছে আমরা কী করবো, এখান থেকে আমি একটা সাবজেক্ট চুজ করতে যাচ্ছি। এখানে অনেকগুলো মানে সেশন ওয়াইজ দেওয়া আছে, কখন থেকে শুরু হবে, স্টার্টিং টাইম, অ্যাপ্লিকেশন পিরিয়ড, সব কিছু এ টু জেড এখানে দেওয়া আছে। আমরা যেটাতে অ্যাপ্লাই করবো সে একটা আমি হচ্ছে সিলেক্ট করে নিলাম, আমি অর্হাস ইউনিভার্সিটির একটা সাবজেক্ট আমি চুজ করে নিলাম। ওকে, দেন আমরা এই যে এই পাশের যে হচ্ছে বক্সটাতে আমরা ক্লিক করলে একটা নীল বাটন আসবে। তারপরে হচ্ছে আমরা মুভ টু ক্রিয়েট অ্যাপ্লিকেশানে ক্লিক করবো। এখন আমাদের আবার হচ্ছে মুভ টু ক্রিয়েট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে, সেখান থেকে এখন আমাদের সব কিছু এখানে হচ্ছে ডাটা, তারপরে হচ্ছে কালেকশন অফ ডাটা, তারপরে পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে, ইউনিভার্সিটির যে ইনফরমেশনগুলো আছে, সেই সব কিছু দিয়ে আমাদের অ্যাপ্লিকেশানের পেমেন্টটা করে আমাদের স্টেপ ওয়াইজ এগিয়ে যেতে হবে। আমরা কোনো একটা স্টেপ বাদ দিয়ে অন্যটাতে যেতে পারবো না, তাহলে হচ্ছে ইরোড দেখাবে। যেমন এই যে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে ইরোড দেখাচ্ছে। সো আমার আগে আসলে অ্যাপ্লিকেশন করা আছে, আমি আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হচ্ছে ইনসার্ট করলাম আমার ইমেল অ্যাড্রেসটা। ওকে, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস ইনপুট করার পর আমাদের এখানে অ্যাপ্লাইড এডুকেশন অর কোর্স, আমাদের এখানে কোন জায়গা থেকে আমি হচ্ছে অর্হাস ইউনিভার্সিটির কথাটা শুনেছি, সেই এখানে অনেকগুলো কিছু দেওয়া আছে, সেখান থেকে আমাদের কিছু একটা সিলেক্ট করতে হবে। একটা কিছু সিলেক্ট করে দিলে আসলে হয়ে যাবে, ইটস নট সো ইম্পর্ট্যান্ট। দেন হ্যাভ ইউ প্রিভিয়াসলি বিন এনরোলড ইন দিস মাস্টার্স প্রোগ্রাম অ্যাট ওয়ান অফ দ্য ডেনিশ ইউনিভার্সিটি, মানে হচ্ছে ডেনিশ ইউনিভার্সিটি কোনো একটা মাস্টার্স প্রোগ্রামে আমরা অ্যাপ্লাই করেছিলাম কিনা, অথবা আমরা এনরোল ছিলাম কিনা, আমরা আসলে কোনো মাস্টার্স ডিগ্রি করেছি কিনা। তো যেহেতু আমরা করিনি, আমাদের অবশ্যই নো দিতে হবে, কারণ ডেনমার্কে আমরা যদি হচ্ছে একটা মাস্টার্স করে থাকি আমরা কিন্তু সেকেন্ড মাস্টার্স করতে পারবো না। সো এখানে হচ্ছে চলে এসেছে আপলোড ডকুমেন্টের জন্য, আমি একটু জুম করে দেখে দেওয়ার চেষ্টা করলাম যে আপলোড ডকুমেন্টের সেকশন আছে এখানে। এখানে আমাদের কী কী রিকোয়ার্ড ডকুমেন্ট আছে সব কিছু আমরা ঠিক এই সেকশনটাতেই আমরা আপলোড করে দিব। এখানে সাইডে আমাদের দেওয়া আছে যে আপলোড হায়ার এডুকেশন পাস্ট, হলে হায়ার এডুকেশন আমরা যেই আমাদের ডিগ্রিটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আমরা সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য আমরা সেই ডকুমেন্টটা এখানে হচ্ছে সাবমিট করব। ওকে, এখানে হচ্ছে অফিসিয়াল যে কোর্স ডিসক্রিপশন, মানে আমরা ব্যাচেলারি অথবা মাস্টার্স আমরা কোন কোন সাবজেক্টগুলো পড়েছি এবং সেই কোর্সে ক্রেডিট কত ছিল এবং যে বইগুলো ছিল সেগুলো যে বিবিওগ্রাফি, সেই সব কিছু এখানে আপলোড করতে হবে। যাই হোক, আমি একটা ডকুমেন্ট আপলোড করে দেখিয়ে দিচ্ছি, আমি আসলে সবগুলো করবো না। এখানে হচ্ছে ইউনিভার্সিটি নেম দিতে হবে, এডুকেশন দিতে হবে, পাসিং ইয়ার দিতে হবে, তারপর হচ্ছে কী ডকুমেন্ট আমার চুজ করতে হবে, আমি যেটা আপলোড করবো সেটা চুজ করার পরে আমার এখানে নিচে একটা ইয়েস অপশন আছে, আমি সেই ইয়েস অপশনটাতে ক্লিক করে দিলে আমার এই ডকুমেন্টটা কী হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। ওকে, আমার ডকুমেন্ট আপলোড হয়ে গেল। এই যে আমি যে ডকুমেন্ট আপলোড করেছি, কিন্তু এখানে অনেক সুন্দর করে এখানে দেখা যাচ্ছে যে সোর্স, নাম্বার অফ ফাইলস, কয়টা ফাইল আমি আপলোড করছি, সব এখানে আমি একটা ফাইল আপলোড করেছি, আপনারা চাইলে ইন্ডিভিজুয়াল ফাইল এখানে আপলোড করতে পারেন। এভাবে ঠিক প্রত্যেকটাতে আমাদের সবগুলো জিনিস এখানে যেটা যেয়েছে, অ্যাডিশনাল কিছু থাকলে আমি সেই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আমরা দিতে পারবো। এখানে হচ্ছে আমাদের কোনো কোর্স আছে কিনা যেটা আমরা এখন কমপ্লিট করিনি, যদি থাকে আমাদের সেই জিনিসগুলো এখানে উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে আমাদের
সিভি, তারপর হচ্ছে পাসপোর্ট, এসব কিছু যখন আমরা এখানে হচ্ছে আপলোড করবো, করার পর হচ্ছে ওকে আমরা যখন হচ্ছে আপলোড করে ফেলবো, আপলোড করার পর হচ্ছে আমরা কি করতে পারবো, নেক্সট প্রসিডিউর আমরা যেতে পারবো। এই যে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি আর লিঙ্ক আছে, এখন আমরা অ্যাপ্লিকেশন ফিটা আমাদের যদি দেওয়া থাকে দেন আমরা পরের প্রসিডিউরগুলো অ্যাপ্লাই করে ফিল আপ করে তারপরে হচ্ছে আমরা মানে অ্যাপ্লিকেশনটাকে হচ্ছে সাবমিট করতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমরা সাবমিট করতে পারবো না। অ্যাপ্লিকেশন ফি ডেনমার্কের জন্য 750 DKK, যেটা হচ্ছে ইউরোতে হয় 100 ইউরো অ্যাপ্রক্সিমেটলি। সো আমরা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে অ্যাপ্লাই করতে পারি, মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারি, অথবা হচ্ছে তোমার কার্ডের মাধ্যমে করতে পারি, ভিসা কার্ডের মাধ্যমে। এখানে হচ্ছে অনেকগুলো প্রসিডিউর দেওয়া আছে, আমরা যদি আমরা অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লাই করতে দিতে যদি না চাই, ইন দ্যাট কেস আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, এগুলো হয়তো আমাদের ক্ষেত্রে আসলে প্রযোজ্য হবে না। যাই হোক, নিচে হচ্ছে এখানে অপশন আছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার দেখা যাচ্ছে যেখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিয়ার জন্য। আমরা এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে চলে এসেছে সাবমিট পেমেন্ট, আমরা এই সাবমিট পেমেন্টে ক্লিক করবো। সাবমিট পেমেন্টে ক্লিক করার পর আমরা কিন্তু নিজে নিজেই এই সব কিছু করতে পারবো। সাবমিট পেমেন্টে ক্লিক করার পর পেজটা ওপেন হবে, পেজটা ওপেন হওয়ার পর আমরা কি দেখতে পাবো, এখানে সাইন আপ, অ্যাপ্লিকেশন ফি, মানে কত অ্যাপ্লিকেশন ফি দিতে হবে সেগুলো লেখা আছে, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল আমাদের যেটা অ্যাপ্লিকেশন দেওয়া ছিল সেটা দিয়ে আমরা হচ্ছে এখানে কন্টিনিউয়ে ক্লিক করবো। কন্টিনিউয়ে ক্লিক করার পর কি করতে হবে আমাদের, এখানে চলে এসেছে অ্যামাউন্ট টু পে, তারপরে এই জিনিসগুলো আমাদেরকে আসলে সিলেক্ট করে দিতে হবে যে আমরা এই সবগুলো জিনিস পড়েছি, পরে বুঝেছি সব কিছু এখানে। তারপরে হচ্ছে এখানে আবার উপরে একটা টিক চিহ্ন দিয়ে আবার আমাদের কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ভিসা কার্ড অথবা হচ্ছে মোবাইল পে এর মাধ্যমে আমরা যে হচ্ছে অ্যাপ্লিকেশন আসলে পে করবো সেই ওয়েটা এখানে আসবে, যেখানে দেখা যাচ্ছে অ্যাড কার্ড, কার্ড নাম্বারটা দিয়ে আমরা ভিসা কার্ডের মাধ্যমে আসলে দিতে পারবো, অথবা হচ্ছে আমরা যদি মোবাইল পে সিলেক্ট করি আমরা কিন্তু সেভাবেও দেওয়া যাবে, কিন্তু এটা আসলে আমাদের দেশ থেকে দেওয়া সম্ভব না। যাই হোক, আমরা হচ্ছে তারপর এক্সেপ্ট টার্মস এগুলো দিয়ে আমরা হচ্ছে পেমেন্টটা শেষ করে ফেলতে পারি। ওকে, এখন আমরা আবার হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন সাইট ওটাতে আমরা চলে আসলাম। এখন চলে এসে আমরা কি করবো, আমাদের এটা হচ্ছে সেভ করে রাখতে হবে, এত কষ্ট করে সবকিছু আমরা ফিল আপ করলাম। ওকে, আমরা সেই ড্রাফটে ক্লিক করবো, ক্লিক করার পর এই যে এখানে দেখাচ্ছে অর্হাস ইউনিভার্সিটি এগ্রো বায়োলজি, আমি যেহেতু এই সাবজেক্টে অ্যাপ্লাই করেছিলাম। অ্যান্ড এখন আমরা কি করবো, আসলে আমরা হচ্ছে আবার আমাদের সেই পূর্বের যে পোর্টালটা ছিল সেই পোর্টালটাতে আমরা ফিরে যাবো, যে হচ্ছে আমরা চেক করবো। দেখো, আমার আগে হচ্ছে তিনটা অপশন ছিল, এখন হচ্ছে নিচে আরেকটা যুক্ত হয়েছে, যেহেতু আমি এটাতে নতুন।